স্পেনের রাজধানী মাদ্রিদের কর্মব্যস্ত রাস্তা এখন কেবলই তুষারে ঢাকা। কর্তৃপক্ষ বরফ সরানোর কাজ করলেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে কিছু গাড়ি রাস্তায় বের হলেও বর্তমান পরিস্থিতিতে যাতায়াত করা খুব একটা সম্ভব হচ্ছে না। শরণকালের ভয়াবহ শীতে বেশ কিছু এলাকায় আগেই রেড অ্যালার্ট জারি করা হয়। দেশটির বিভিন্ন এলাকায় কয়েক হাজার বাড়িতে নেই বিদ্যুৎ। মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তুষারপাতে খুবই বাজে দিন কাটছে, তার উপর আবার নেই বিদ্যুৎ সংযোগ। শিশুদের নিয়ে বড়ই সংকটে আছি, একটু গরম পানি যে করব তারও সুযোগ নেই। কর্তৃপক্ষ একে অন্যকে দোষ চাপাচ্ছে, কেউই আমাদের কষ্ট বুঝতে চাইছে না। সুইডেনেও ব্যাপক তুষারপাত অব্যাহত, প্রায় 3,000 ঘরে নেই বিদ্যুৎ। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরাঞ্চলের। প্রতিবেশী ফিনল্যান্ডের দক্ষিণ ও পশ্চিমের অবস্থাও বেগতিক, 4,000 বাড়িতে নেমে এসেছে অন্ধকার। তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। জার্মানিতেও পরিস্থিতি খুব একটা ভালো নয়, রাশিয়াতেও থেমে নেই তুষারপাত, ঘটেছে প্রাণহানিও। ইউরোপের এ দেশগুলোতে বিভিন্ন সময়ে ব্যাহত ফ্লাইট ও যান চলাচল। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়াতেও তুষারপাত অব্যাহত রয়েছে, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও যান চলাচল। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।